পৃষ্ঠা এক পার্ট ওয়ান বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা ও প্রশ্নোত্তর নিচে ছবি দেওয়া আছে একটা বাচ্চাকে একজন ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে বুকে স্টেথোস্কোপ লাগিয়ে দেখছে আর ওপরে কিছু প্রাণীর ফটো আছে আর একটা স্টেথোস্কোপ আছে হার্টের ওপরে স্টেথোস্কোপ

ও প্রশিক্ষণ প্রশিক্ষণ সংসদের সর্বশেষ নির্দেশানুসারে এই ইউনিটের দুটি অধ্যায়ের ওপর মোট চার নম্বর থাকবে জিরো ফোর নম্বর থাকবে তারপরে একদিকে প্রজাপতির ছবি একদিকে একটা গিরগিটির গিরগিটি টিকটিকির মুখ খালি মুখটা সূচিপত্র ইউনিট ওয়ান এর চ্যাপ্টার ওয়ান জীবনের বিজ্ঞান থ্রি টু টোয়েন্টি টু চ্যাপ্টার টু জীব জগতের শ্রেণীবিন্যাস টোয়েন্টি থ্রি টু এইটটি ফোর পরে পৃষ্ঠা পৃষ্ঠা তিন ইউনিট ওয়ান ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস এটা দুটো সিল মাছের তিনটে সিল মাছের ছবি চ্যাপ্টার ওয়ান জীবনের বিজ্ঞান সায়েন্স অফ লাইফ নিচে একটা বক্সের ছোট করে লেখা একটা কোটেশন আছে ইনভার্টেড কমার ভেতরে দ্য কাটিং অফ দ্য কাটিং অফ প্রাইমেভাল ফরেস্ট অ্যান্ড আদার Disasters, comma, fueled by demands of growing human populations, comma, are the overriding threat to biological diversity everywhere. Inverted comma bhetare. Inverted comma closed. Edward O. Wilson. box boxer Corporate box syllabus, topic 1, definition and characteristics of life, topic 2, biological science, its application and relationship with other science. Topic 1, definition and characteristics of life, জীবনের সংজ্ঞা ব্রাকেটে ডেফিনেশন অফ লাইফ কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞার মাধ্যমে জীবনকে বর্ণনা করা যায় না সকল প্রকার জীবের বিভিন্ন বৈশিষ্ট্য এবং কার্যকারিতার উপর নির্ভর করেই জীবনের সংজ্ঞা দেওয়া হয়ে থাকে জীবনের কয়েকটি সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নিচে উল্লেখ করা হল যথা এক নম্বর সকল প্রকার সজীব বস্তু এবং পরিবেশের আন্তঃবিক্রিয়ায় গঠিত বৈশিষ্ট্যের প্রকাশিত রূপই হল জীবন নাম্বার টু পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে জীবনের বীজ যেভাবে সুসংগঠিত জৈব বৈশিষ্ট্যের সৃষ্টি করে চলেছে তাকেই বলে জীবন নাম্বার থ্রি বৃদ্ধি প্রজনন পরিব্যক্তি বিবর্তন প্রভৃতি বৈশিষ্ট্যযুক্ত কোষীয় সজীব জটিল জৈব যৌগ জৈব যৌগকে বলা হয় জীবন নাম্বার ফোর নির্দিষ্ট আকার ও আয়তন প্রোটোপ্লাজমীয় গঠন প্রজনন বিপাক বৃদ্ধি প্রভৃতি কার্যাবলীর মাধ্যমে জীবনচক্র সম্পন্ন করাকেই বলা হয় জীবন নাম্বার ফাইভ পরিবেশের সঙ্গে ক্রিয়া ও বিক্রিয়ার ফলে শক্তির সুনির্দিষ্ট অভিব্যক্তিকেই জীবন বলা হয় নেক্সট হেডিং জীবনের বৈশিষ্ট্য অফ লাইফ এবারে পয়েন্ট করে দেওয়া আছে একটা বক্সের ভেতরে ফার্স্ট পয়েন্ট প্রোটোপ্লাজমের উপস্থিতি প্রেজেন্স অফ প্রোটোপ্লাজম নাম্বার টু উত্তেজিতা ইরিটেবিলিটি নাম্বার সরি নাম্বার টুটা এটা বাঁধিক ডান করে লেখা আছে বাঁদিকে প্রথম পয়েন্ট দিয়েছে প্রোটোপ্লাজমের উপস্থিতি প্রেজেন্স অফ প্রোটোপ্লাজম আর বাঁদিকে নাম্বার টু বিপাক ব্র্যাকেটে মেটাবলিজম তিন তিন নম্বরটা আবার বাঁদিকে উত্তেজিতা ইরিটেবিলিটি নাম্বার ফোর বৃদ্ধি গ্রোথ নাম্বার ফাইভ একটা বাঁ একটা ডান দিকে চলন ও গমন মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন নাম্বার সিক্স পুষ্টি নিউট্রিশন নাম্বার সেভেন জনন জনন হচ্ছে রিপ্রোডাকশান নাম্বার এইট অভিযোজন অ্যাডাপ্টেশন নাম্বার নাইন রেচন এক্সক্রেশন নাম্বার টেন জন্ম ও মৃত্যু বার্থ অ্যান্ড ডেথ নাম্বার ইলেভেন অভিব্যক্তি ইভলিউশন ও পরিব্যক্তি মিউটেশন নাম্বার টুয়েলভ জীবনচক্র লাইফ সাইকেল এবারে পৃষ্ঠা চারে এলাম জীব সংগঠনের বিভিন্ন তলসমূহ একটা স্ল্যান্টিং লাইন গেছে সোজা লাইন কিন্তু তারছাভাবে সবচেয়ে নিচে আরো মার্ক দিয়ে পরমাণু তার তার উপরে অনু তার উপরে কোষ হাইফেন অঙ্গাণু তারপরে কোষ তারপরে কলা তার উপরে অঙ্গ তার উপরে দেহতন্ত্র মানে এগুলোর মানে হচ্ছে পরমাণু মিশে অনু হলো অনুমিশে কোষ অঙ্গাণু হলো কোষ মিশে কোষ হলো তারপরে কলা প্রত্যেকটা তলারটা মিশে ওপরেরটা একটা হচ্ছে কলা মিশে অঙ্গ তারপরে আরুমার দিয়ে দেহতন্ত্র তারপরে প্রজাতি তারপরে পপুলেশন তারপরে কমিউনিটি তারপরে বাস্তু বাস্তুতন্ত্র তারপরে সবচেয়ে উপরে বায়োস্ফিয়ার জীব সংগঠনের বিভিন্ন তলের চিত্রসহ উদাহরণ সবগুলোর আবার চিত্র দিয়ে দিয়েছে পরমাণু পরমাণু এক্সাম্পল দিয়েছে অক্সিজেন অথবা হাইড্রোজেন অক্সিজেনের পরমাণু চিত্র দিয়েছে মাঝখানে নিউক্লিয়াস তারপরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের পর একটা সার্কেল গোল সার্কেল তাতে দুটো ইলেকট্রন তারপরেরটাতে ছটা ইলেকট্রন এটা হচ্ছে অক্সিজেন হাইড্রোজেনে উনি মাঝখানে একটা নিউক্লিয়াস তারপরে একটা একটা ইলেকট্রন তারপরেরটা একটা অনু এক্সাম্পল দিয়েছে জল জলে অক্সিজেন মাঝখানে তারপরে দুটো হাইড্রোজেন অনু মিশে গেছে মাঝখানে তার পাশে দুটো হাইড্রোজেন তারপরে কোষ একটা গোল সার্কেল করে তার মাঝখানে আরেকটা ছোট গোল তারপরে কোষ অস্থি কোষের ছবি দিয়েছে তারপরে কলা কলা অস্থি কলার ছবি দিয়েছে তারপরে অস্থি অঙ্গ অস্থি একটা হাড়ের ছবি দিয়েছে দেহতন্ত্র কঙ্কালতন্ত্র কঙ্কালের একটা কুকুরের কঙ্কালের ছবি দিয়েছে তারপরে জীব নেকড়ে নেকড়ে বাঘের ছবি দিয়েছে তারপরে জীব সংখ্যা অনেকগুলো নেকড়ে নেকড়ের দল কমিউনিটি নেকড়ে কমিউনিটি হচ্ছে নানান রকম জীব মিশে গাছ আছে নেকড়ে প্লাস উদ্ভিদ প্লাস খরগোশ ইত্যাদি সব একসঙ্গে ছবি তারপরে বাস্তুতন্ত্র নেকড়ে ও অন্যান্য জীব ও জড় পরিবেশ পাহাড় আছে পাহাড় পর্বত মাটি সব মিশে বাস্তুতন্ত্র তারপরে বায়োস্ফিয়ার গ্রহ পৃথিবী এবং তার সব রকম পরিবেশ সব মিশে একটা পৃথিবীর চিত্র দিয়েছে তারপরে পৃষ্ঠা পাঁচ টপিক টু বায়োলজিক্যাল সায়েন্স ইটস অ্যাপ্লিকেশন অ্যান্ড রিলেশনশিপ উইথ আদার সায়েন্সেস জীববিদ্যা এর প্রয়োগ এবং বিজ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে সম্পর্ক এটা টপিক টু জীববিদ্যার সংজ্ঞা ডেফিনেশন অফ বায়োলজি জীববিদ্যা বিজ্ঞানের এমন একটি শাখা যা পৃথিবীর সকল প্রকার জীবের অঙ্গ সংস্থান শরীর সংস্থান অভিযোজন এবং বিবর্তন সম্পর্কে আলোচনা করে থাকে ইংরেজিতে আছে নিচে দ্য স্টাডি অফ লিভিং অর্গানিজমস ডিভাইডেড ইন্টু মেনি স্পেশালাইজড ফিল্ডস দ্যাট কভার দেয়ার

চিত্র ওয়ান পয়েন্ট টু জীববিদ্যার কয়েকটি শাখার আন্তঃ এটা পড়ছি না এক নম্বর উদ্ভিদবিদ্যা বটেনি জীববিদ্যার যে শাখায় সকল প্রকার উদ্ভিদের আকার গঠন প্রকৃতি শ্বসন পুষ্টি বৃদ্ধি জনন প্রভৃতি সম্পর্কিত আলোচনা করা হয় তাকে উদ্ভিদবিদ্যা বলে বটেনি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্ল্যান্টস মিন্স এ ওয়াইড রেঞ্জ অফ লিভিং অর্গ্যানিজমস ফ্রম দ্য স্মলেস্ট ব্যাকটেরিয়া টু দ্য লার্জেস্ট লিভিং প্ল্যান্টস এটা ইনভার্টেড কমার ভেতরে আছে বটানিক্যাল সোসাইটি অফ আমেরিকা হাইফেন দিয়ে লেখা দু নম্বর প্রাণীবিদ্যা জুওলজি জীববিদ্যার যে শাখায় সকল প্রকার প্রাণীদের বাসস্থান গঠন শারীর বৃত্তি ও কার্যকলাপ জীবনচক্র বিবর্তন বংশ বিস্তার প্রভৃতি সম্পর্কিত আলোচনা করা হয় তাকে প্রাণীবিদ্যা বলে নিচে দেওয়া হয়েছে তিন নম্বর মানব শারীর বিদ্যা হিউম্যান ফিজিওলজি জীববিদ্যার যে শাখায় শুধুমাত্র মানুষের দেহের গঠন অঙ্গসংস্থান জনন বংশবিস্তার প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয় তাকে শারীরবিদ্যা বলে হিউম্যান ফিজিওলজি ইজ দ্য সায়েন্স অব দ্য মেকানিক্যাল ফিজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ফাংশনস অফ হিউম্যান্স ইন গুড হেলথ দেয়ার অর্গানস এটসেট্রা ইনভার্টেড কমার ভেতরে উইকিপেডিয়া হাইফেন দিয়ে ডব্লিউআই আই পিইডিআইএ জীববিদ্যার বিভিন্ন শাখার মধ্যে সম্পর্ক এবারে একটা ফুলের মতো ছবি দেওয়া আছে মাঝখানের সার্কেল জীববিদ্যা বায়োলজি তারপরে তারপরে একটা সাইকেল তাকে তিন ভাগে ভাগ করা হয়েছে অঙ্গসংস্থান ও বিবর্তন সংক্রান্ত তারপরে আর অন্য ভাগটাতে শাড়ির কার্যগত তার অন্য আরেকটা থার্ড ভাগটাতে লেখা অঙ্গ অঙ্গ সংস্থানগত তারপরে আবার অনেকগুলো ভাগ করা হয়েছে তার পরের সার্কেল বড় সার্কেল একটা প্রথমটা প্যাথোলজি জীবদের রোগ সংক্রান্ত বিজ্ঞান তার উপরে একটা ত্রিভুজ মতো করা আছে সেটা রোগবিদ্যা লেখা আছে তারপরে ফিজিওলজি জীবদের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য সম্পর্কিত বিজ্ঞান শারীরবিদ্যা তারপরেটা তিন নম্বর ইকোলজি পরিবেশ সংক্রান্ত বিজ্ঞান চর্চা বাস্তুবিদ্যা তারপরেরটা সাইকোলজি মানসিক প্রাণীর মানসিক রঞ্জন মনোবিজ্ঞান তা আরও ত্রিভুজ বানিয়ে তার নামগুলো লেখা আছে তারপরে সোশিওলজি প্রাণীদের সমাজবিজ্ঞান তারপরে আরও করে আরে ত্রিভুজ করে সমাজবিজ্ঞান তারপরে অ্যানাটমি জীবদের শরীরের সংক্রান্ত বিজ্ঞান তারপরে অ্যানাটমি ওপরে ত্রিভুজ করে অ্যানাটমি লেখা সাইটোলজি কোষ সম্পর্ক সংক্রান্ত বিজ্ঞান কোষ বিজ্ঞান ত্রিভুজ করে কোষ বিজ্ঞান লেখা তারপরে ট্যাক্সোনমি ট্যাক্সোনমি জীবেদের জীবদের বিভাগ তারপরে ওপরে ত্রিভুজ করে লেখা ট্যাক্সোনমি তারপরে প্যালিয়েন্টোলজি পুরাতত্ত্ব পুরাতত্ত্ব এটা তারপরে বিবর্তন উপরে ত্রিভুজ করে যেটা আছে বিবর্তন লেখা তারপরে জেনেটিক্স জীবের বংশ জেনেটিক্স হচ্ছে জীবের বংশগতি সংক্রান্ত বিজ্ঞান ওপরে ত্রিভুজ করে বংশগতি বিদ্যা। তারপরে ভ্রূণ সংক্রান্ত বিজ্ঞান ভ্রূণবিদ্যা তারপরে তো প্যাথোলজি আগেই পড়েছি এটা কটা ভাগ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কাজেই পুরো বায়োলজিটা বারো ভাগে ভাগ করা হচ্ছে প্যাথোলজি ফিজিওলজি ইকোলজি সাইকোলজি সোশিওলজি অ্যানাটমি সাইটোলজি ট্যাক্সোনমি প্যালিয়ান্টোলজি ইভোলিউশন জেনেটিক্স অ্যাম্ব্রিওলজি বারোটা ভাগ হলো এটার পৃষ্ঠা পাঁচ এখানেই শেষ হলো এরপরে পৃষ্ঠা ছয় জীববিদ্যার বিভিন্ন শাখা ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ বায়োলজি এটা লাইন ডায়াগ্রাম করে দেওয়া জীববিদ্যা বায়োলজি তাকে লাইন টেনে তিনটে ভাগ করা হয়েছে মানে একটা লাইন টেনে তারপরে তিনটে বক্স করা হয়েছে একটা লাইন টেনে তিনটে বক্স করা হয়েছে লাইনে উদ্ভিদবিদ্যা বটনি প্রাণীবিদ্যা জোলজি শারীরবিদ্যা ফিজিওলজি উদ্ভিদ বিদ্যা থেকে মৌলিক উদ্ভিদ আবার তিনটে ভাগ হয়েছে মৌলিক উদ্ভিদবিদ্যা ফলিত উদ্ভিদবিদ্যা বিশেষ উদ্ভিদবিদ্যা মৌলিক উদ্ভিদবিদ্যার নিচে আছে কোশত্ব কোষতত্ত্ব কলাতত্ত্ব এক নম্বর দু নম্বর হচ্ছে কলাতত্ত্ব তিন নম্বর শাড়ির বিদ্যা চার নম্বর পুষ্টিতত্ত্ব পাঁচ নম্বর ভ্রূণবিদ্যা ছ নম্বর বংশগতিবিদ্যা সাত নম্বর অভিব্যক্তি আট নম্বর ট্যাক্সোনমি ন নম্বর জলজ উদ্ভিদবিদ্যা দশ উদ্ভিদ রসায়নবিদ্যা বিদ্যা এগারো উদ্ভিদ পদার্থবিদ্যা বারো ভূ উদ্ভিদবিদ্যা তেরো প্রত্ন উদ্ভিদবিদ্যা চোদ্দ পরিবেশবিদ্যা এরপরে ফলিত উদ্ভিদবিদ্যা উদ্ভিদ প্রজননবিদ্যা দু নম্বর কৃষিবিজ্ঞান তিন নম্বর উদ্ভিদ রোগবিদ্যা চার নম্বর উদ্যানবিদ্যা পাঁচ নম্বর ভেষজবিদ্যা ছ নম্বর অর্থকরী উদ্ভিদবিদ্যা সাত নম্বর বনবিদ্যা এরপরে বিশেষ উদ্ভিদবিদ্যা ভাইরোলজি দুই ব্যাকটেরিওলজি তিন ফাইকোলজি চার মাইকোলজি পাঁচ ব্রায়োলজি ছয় টেরিডোলজি সাত জিমনোস্পাম আট অ্যাঞ্জিওস্পাম নয় ফ্লোরিকালচার দশ সিলভিকালচার এরপরে বিশেষ বিশুদ্ধ প্রাণীবিদ্যা আচ্ছা প্রাণীবিদ্যার আবার তিনটে ভাগ হলো বিশুদ্ধ প্রাণীবিদ্যা উপস্থাপনা উপস্থাপনা নির্ভর প্রাণীবিদ্যা ফলিত প্রাণীবিদ্যা বিশুদ্ধ প্রাণীবিদ্যার নিচে আছে আদ্য প্রাণীবিদ্যা এক নম্বর ওটা দু নম্বর হেলমিন্থোলজি তিন নম্বর পতঙ্গবিদ্যা চার প্রাণী ভূগোল পাঁচ কনকোলজি ছয় মৎস্যবিদ্যা সাত হার্পেটোলজি আট পক্ষিবিদ্যা নয় প্রত্নপ্রাণীবিদ্যা প্রত্নপ্রাণীবিদ্যা দশ নৃতত্ত্ববিদ্যা এগারো স্তন্যপ্রায় স্তন্যপায়ী প্রাণীবিদ্যা এরপরে নির্ভর প্রাণীবিদ্যা তার নিচে প্রথম কোষতত্ত্ব দুই কলাবিদ্যা তিন বহিরঙ্গ সংস্থান চার শারীর স্থান শাড়ির স্থানবিদ্যা পাঁচ শারীরবিদ্যা ছয় ভ্রূণবিদ্যা সাত বিদ্যা আট পরজীবী বিদ্যা নয় রোগবিদ্যা দশ বংশগতিবিদ্যা এগারো বিবর্তন বারো ট্যাক্সোনমি তেরো আণবিক জীববিদ্যা চোদ্দ বিধি এরপরে ফলিত প্রাণীবিদ্যা এক নম্বর ফিশারি দু নম্বর সেরিকালচার তিন নম্বর পোলট্রি চার নম্বর ডেয়ারি পাঁচ পিগারি ছয় পার্ল কালচার সাত ল্যাক কালচার আট ভেটেরিনারি নয় মেডিসিন দশ স্পঞ্জ কালচার এগারো ঔষধবিদ্যা বারো ইউজেনিক্স তেরো এপিকালচার চোদ্দো এক্সোবায়োলজি পনেরো প্রোটোজোলজি ষোলো ফিজিওথেরাপি সতেরো ফার্মাসি আঠেরো মায়োলজি উনিশ অস্টিও বায়োলজি আর উদ্ভিদবিদ্যার তিনটে ভাগ পড়ে নিলাম প্রাণীবিদ্যার তিনটে ভাগ পড়ে নিলাম তারপরেটা শারীরবিদ্যা তার কোনো ভাগ দেয়নি এটা পৃষ্ঠা ছয় এখানেই শেষ হলো আমি এই ফাইলটি এখানেই শেষ করছি